রাতে রাতে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মটর আলু কষা রেসিপি। আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় বন্ধুরা। আজকের আমার হাতে একটুও সময় ছিল না, কম সময়ের মধ্যে কিভাবে আমি তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি চারটে গোটা আলু নিয়ে নিয়েছিলাম বন্ধুরা, সেটা আমি প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইবারে আমি আলুগুলোকে গরম কড়াইতে ফ্রাই করব। তো দেখো আমি এখানে খানিকটা তেল দিয়ে এই আলুগুলো কিন্তু ফ্রাই করছি, সিদ্ধ আলু প্রায় অনেকটাই সিদ্ধ রয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কয়েকটা তেজপাতা, ছোটো সাইজের কিংবা তোমরা একটা বড় তেজপাতাও দুটো ভাগ করে এর মধ্যে একই সঙ্গে দিয়ে দিতে পারো। তো আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কুকারে দেখো এখানে অন্ন তৈরি হচ্ছে, আর হাতে যখন কম সময় থাকে তখন কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো মটরশুঁটি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, হলুদ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এইবারে আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই একই কড়াইতে একই সঙ্গে কিন্তু ফ্রাই হচ্ছে সব কটা। একটু আগেই বললাম সময় যখন কম থাকে কীভাবে আমি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তো এইবারে আমি এই এক এক করে যে সবজি কুচিগুলো রয়েছে সেইগুলো দিয়ে দেবো। তো আমি প্রথমে টমেটো কুচি যা যা এর মধ্যে রয়েছে তো সেইগুলো আমি একের পর দিয়ে দেবো, তারপরে কিছু মশলা দেবো, তারপরে কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি হবে। অবশ্যই তোমরা দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একটু আগেই বললাম বন্ধুরা যে আমি প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাও আবার প্রেশার কুকারে, যেটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই প্রেশার কুকার আসার পর কিন্তু আমাকে অনেকটাই রিলিফ দিয়েছে, কারণ সময় অনেক কম লাগে কুকারে রান্না করতে গেলে। তো দেখো আমি এখানে সব কটা সবজি দিয়ে দিলাম, এবারে সবজির সঙ্গে এই আলুর সঙ্গে ভালো করে কষতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। কারণ দেখো টমেটো কুচিগুলো রয়েছে এইগুলো মাখো মাখো হয়ে যাবে, মানে একদম গলে যাবে, সেরকমভাবে কষতে হবে। তারপরে এর সঙ্গে আমি দেবো গুঁড়ো মশলা। তো এখন মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, চলো তারপরে খানিকটা নাড়তে হবে বন্ধুরা যাতে ধরে না যায় নিচে। একটু আগেই বললাম বন্ধুরা যে কুকারে আমি অন্ন তৈরি করছি, আজকের অন্ন কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, তবে আগের দিন জল বেশি হয়ে গেছিলো বন্ধুরা। তো এটাও কিন্তু একটা রিস্কের হয়ে যায়, জল ঠিকঠাক না থাকলে পরে কিংবা সিটি কটা দিতে হয়, কারণ প্রেশার কুকারে অন্নটা ঠিকঠাক হয় না, নয় গলে যায়, নয় একটুখানি কাঁচা থেকে যায়। তো প্র্যাকটিস হলো এমন একটা জিনিস যেটা আমরা দিনের পর দিন সেটা করলে যে কোনো কাজই কিন্তু পারফেক্ট হয়ে যায়। তো আমি কতটা পারফেক্ট করছি জানি না, তবে চেষ্টা করছি বন্ধুরা ঠিকঠাক করার। তো আমি এখানে দেখো সবজিগুলো একটুখানি ভেজে নিয়েছি একসঙ্গে, সবজি এবং আলু যা যা ছিল। এবার আমি সামান্য পরিমাণে জল দেবো বন্ধুরা, যাতে যে মশলাগুলো আমি পরপর দেবো সেগুলো পুড়ে না যায়। তো এরপর আমি একের পর এক গুঁড়ো মশলাগুলো দেবো, এই যে সবজিগুলো আমি একসঙ্গে ফ্রাই করলাম আলু। তো দেখো এর মধ্যে আমি সামান্য সন্ধক লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর পরিমাণ অনুযায়ী আমি হলুদ গুঁড়ো দিচ্ছি বন্ধুরা, এরপরে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, আর এরপরে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, আর তার সঙ্গে সামান্য একটুখানি জিরে গুঁড়ো। এইগুলো ফ্লেভারের জন্য বন্ধুরা, যাতে খুব সুন্দর হয়, যেমন আলু মটর কষা আমি করতে চলেছি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই ভালোও হবে, কারণ আমাদের গোপাল সোনার জন্য তৈরি হচ্ছে। তো আমি স্বাদ মতন আর একটুখানি লবণ দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতন পরিমাণ অনুযায়ী করো। আর অবশ্যই আমরা টেস্ট করতে পারি না বন্ধুরা, আমরা এটা একটু আগেই বললাম প্র্যাকটিস, কারণ এটা আমরা গোপাল সোনার জন্য ভোগ রান্না করছি, তৈরি করছি, তো অবশ্যই আমাদের আন্দাজ অনুযায়ী করতে হবে বন্ধুরা। এটা দিনের পর দিন যখন আমরা করব তখন ঠিকঠাক হয়ে যাবে। তো আমি সামান্য আর একটুখানি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে একটুখানি গায়ে গায়ে হয়ে যায়। এইবারে বন্ধুরা আমি বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে আলুর সঙ্গে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায়, কোনো সবজি যাতে বাকি না থাকে। আর সব শেষে কিন্তু এই যখন জলটা ফুটতে ফুটতে কমে যাবে তখন কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু মটর কষা। আর কষা যখন বলছি মানে জলের পরিমাণ একদমই কম থাকে বন্ধুরা। আর সব শেষে আমি ঘি দিয়ে ওপর থেকে ছড়িয়ে গোপাল সোনাকে আমি পরিবেশন করব, নিবেদন করব। তো তোমরাও চাইলে বন্ধুরা এরকম আলু মটর কষা অবশ্যই করতে পারো, আর খুব কম সময় লাগে, বেশি সময় লাগে না। আর তৈরি করে অবশ্যই গোপাল সোনাকে নিবেদন করো, রাধা মাধবকে নিবেদন করো তুলসী পাতা সহযোগে। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর হ্যাঁ সব সময় হাসি খুশি থেকো। রাধে রাধে।